থানা থেকে কল এসেছে, তাই ইয়ানা বলল। এক পলক তুমি তাকিয়ে যাও, চলে গেল আমি ওর রনি। খেয়াল রাখছি। রাদের পাশে এসে বসলো আচ্ছা, ইয়ানা। মেয়ারটার চোখ এক ঘোলাটে রূপ পলক ধারণ তাকিয়ে করেছে। চলে গেল খুবিয়ে রনি। খুবিয়ে কাঁদছে রাদের মেয়েটা। পাশে এসে পড়ল রাদের ইলায়া। মাথায় হাত বুলাতে মেয়েটার বুলাতে চোখ বলল, ঘোলাটে রূপ ধারণ করেছে, পেছন ঘুরে খুবিয়ে তাকালো খুবিয়ে ইয়ানা। কাঁদছে মেয়েটা। রূপকে দেখে চোখ রাদের মুছল। মাথায় রূপ হাত বলল, বোলাতে বোলাতে বলল, মাথা ঝাঁকাই রূপ। একদম চিন্তা রাতকে করবি না দেখে তুই, অবাক হয়। আমরা সবাই সবকিছু একজন ঠিক করে মানুষ দিব, ঠিক কতটা বোরকে খুঁজে দায়িত্ববান বের হতে করবই পারে আমরা। তা রাতকে না দেখলে বুঝতে পারতো না ও। ফোঁস পেছন করে ঘুরে শ্বাস তাকালো ফেলে বেরিয়ে ইলায়া। পড়ে ভোরকে রূপকে খোঁজার চোখ উদ্দেশ্যে। মুছল। রূপ বলল, সরল চোখে তাকায় রাদ। সুক্তির মুখটা এমন বরাবরের কেন মতোই বলছো রূপ? সহজ। মেয়েটা একদমই সরল মনের। ইচ্ছা না থাকলেও সুপটা খেলো রাদ। হালকা এ হাসলো কি রূপ, ইয়ানা। কাঁদছো কেন তুমি? বন্ধু কাঁদে মহলের না সব ভাই, থেকে ভালো তোমার মেয়ে ভাইয়াকে সুক্তি। আমি বোঝাবো, এই রাগ বুঝতেই করবে, পারছো অভিমান এখন করবে, আবার পরিস্থিতিটা মিলে কেমন? যাবে। মোট কথা, মাথা সবাইকে নিয়ে মেতে ঝাঁকাই রূপ, থাকবে। রাতকে দেখে দ্বীপের অবাক কল হয়। আসতেই উঠে একজন গেল মানুষ সুক্তি। ঠিক দেশে কতটা নেই দুজনে। দায়িত্ববান হতে পারে কিছুদিন পূর্বে রাতকে না রেজিস্ট্রি দেখলে সম্পূর্ণ বুঝতে করেছে পারতো না ও। দ্বীপ আর রায়া। ফস করে শ্বাস শেষবারে ফেলে হানিমুনে বেরিয়ে গেছে। পড়ে ভোরকে কথা খোঁজার ছিল উদ্দেশ্যে। হানিমুন থেকে ফিরে গেট টুগেদার করবে। স্যুপটা খেয়ে নে রাত। দরজার আড়াল থেকে রাতকে খাবো না দেখালো সত্যি, সুক্তি। রায়া আর মার দ্বীপ খাবি এখন, দীর্ঘশ্বাস একটু ফেললো। খা প্লিজ। এই বিধ্বস্ত রাত যেন ভাল লাগছে, সকলের অচেনা, প্লিজ একটু দ্বীপ একা থাকতে বলল। দে আমায়। পাশ দিয়ে যাচ্ছিল পাগলামি রনি। করার জন্য সুক্তি বলল, সরল চোখে কথাটা তাকায় বলার রাত। সময় রনিতের সুক্তির গা মুখটা ঝাঁকুনি দিয়ে বরাবরের উঠল। মতোই সহজ, দুপা পিছিয়ে গেল মেয়েটা সুক্তি। একদমই সরল রনিত ঘরে মনের। প্রবেশ করতেই ইচ্ছে না রাত বলল, থাকলেও স্যুপটা খেলো রাত। হালকা বেড থেকে হাসলো উঠে ইলায়া। বেরিয়ে পড়ল রাত। বন্ধু মহলের ইয়ানার সব দিকে থেকে ভালো অসহায় মেয়ে চোখে সুক্তি। তাকিয়ে এই রনি তো রাগ পিছু করবে, নিল। অভিমান করবে, তিনটে আবার মিলে ঘন্টা যাবে। কলেজের মোট আশেপাশে কথা, অলি সবাইকে নিয়ে গলি মেতে সব থাকবে। খুঁজল রাত। দ্বীপের কল সবাইকে আসতেই ছবি উঠে দেখালো গেল কিন্তু সুক্তি। কেউ মেয়েটার দেশে খোঁজ নেই দিতে পারলো দুজনে। না। কিছুদিন রাত যেন পূর্বে হার রেজিস্ট্রি মানার পাত্র সম্পূর্ণ নয়, করেছে মনকে দ্বীপ শক্ত করে রায়া। খুঁজে সেই চলেছে ও। সুবাদে রনিত বলল, হানিমুনে গেছে। কথা ছিল শীতল হানিমুন থেকে চোখে ফিরে তাকালো গেট রাত। টুগেদার মনে করবে। পড়ে গেল রামিসা আর ইফতিহারের একটু কথা। ভিডিও কল দিত ছেলেটা সত্যি, চোখ বন্ধ করে রাত কি নিজ দেখবো এক পলক। ব্যক্তিত্বকে স্মরণ করলো। কাপা হাতে ওকে রামিসার দেখাচ্ছি। নাম্বার ডায়াল করলো। রিসিভ করতেই দরজার আড়াল বকাঝকা থেকে করলেন রাতকে রামিসা। দেখলো সুক্তি। ওনার দু চোখে রায়া যেন আর দ্বীপ অশ্রুর ধারা দীর্ঘশ্বাস নেমেছে। ফেললো। শান্ত এই কণ্ঠে বিধ্বস্ত রাত রাত বলল, যেন সকলের অচেনা, দ্বীপ বলল। অধর কোণে ছোট করে হাসলো রাত। আজকে রাতের ফ্লাইটে মায়ের আসছি সাথে আমরা, আর কাল কিছু দুপুরের কথা মধ্যে বলে পৌঁছে যাব। কলটা কেটে দিল। ধপ করে রাতটা আচ্ছা বসে রাখছি। পড়ল। দৌড়ে এলো রনি। পাশ দিয়ে যাচ্ছিল রাতকে রনি। ওঠানোর ব্যর্থ সুক্তি চেষ্টা বলল, করল। পুলিশ স্টেশনে এসে রনিতের শরীর বেয়ে শীতল নোনা হ্যাঁ জল বল, নেমে গেল। প্রতিটা লোম অফিসার কূপ কি জেগে বললেন? উঠেছে। রাত বলল, একটা লাশ পাওয়া গেছে, রাদের চেনা শরীর যাচ্ছে না কেঁপে একদমই, উঠল। তবুও বিস্ফোরিত সাহায্য করার চোখে জন্য রনিতের যেতে দিকে বলেছি। তাকালো। রনিতের দৃষ্টি নাড়ল। কথাটা বলার ছেলেটা সময় ব্যস্ত হয়ে রনির বলল, গা ঝাঁকুনি দিয়ে উঠল। দোপা অফিসার চলে পিছিয়ে গেল গেলেন। সুক্তি। রনিতের দিকে রনির ঘরে তাকিয়ে প্রবেশ তাচ্ছিল করতেই রাত হাস্যরাত। পড়ল। এক মনোকষ্ট নিয়ে থানায় রনিত গিয়েছে কি, বলল, পুলিশ কি বলল? বক বক তেমন করতে কিছু না, করতে তবে অফিসারের কিছু কাজের পিছু জন্য গেল তোকে নিয়ে রাত। যেতে বলেছে। লাশ কাটার ঘরে এসে যেন আচ্ছা চল, পা থমকে গেল। এখন না একজন দুপুরে ডাক্তার যাব, হয়েও আগে আজ লাঞ্চ করে পরশু নেই। চণ্ড অসহায় বোধ হচ্ছে। এখন গেলে কি মনে সমস্যা, হচ্ছে আমি এখনই যাব। পৃথিবীটা ওর থেকে বহু দূরে। এখন গেলে কাউকেই কয়েকটা পাবি না, শুকনো ঢোক দুপুরে গেলো যেতে ছেলেটা। বলেছে। ধীর পায়ে এগিয়ে আসলো ও সাদা কাপড় আচ্ছা জড়ানো শোন, আমি লাশের এখন দিকে। কলেজের দিকটায় যাব, একজন ওইদিকে খোঁজা স্টাফ হয়নি, মুখটা খুলে দিলেন। বিকালে যাব, সঙ্গে সঙ্গে একটু চোখ রেস্ট বন্ধ কর, করে নিল রাত। মেয়েটার আমি মুখের এখনই যাব। অবস্থা মাত্রাতক্ষত বেড ক্ষতিগ্রস্ত। থেকে উঠে মুখের বেরিয়ে পড়ল চামড়া রাত। ঝলসে গেছে, সাদা ইলায়ার মাংস দিকে দেখা যাচ্ছে। অসহায় চোখে তাকিয়ে রনি চোখ তো গিলে পিছু নিল। যা তা অবস্থা, 3টে ঘন্টা যে কলেজে কোনো সাধারণ আশেপাশে মানুষ অলি জ্ঞান গলি হারাবে। সব খুঁজল রাত। হঠাৎ করে এই কিছু সবাইকে একটা ছবি খেয়াল হলো, দেখালো, ওর কিন্তু কেউ বডি মেয়েটার পায়ের খোঁজ অংশটা নিতে উঁচু করে পারলো না। ধরলো। রাত নেই, যেন কোনো হার কাটা দাগ মানার নেই। পাত্র নয়, ছেলেটার মনকে বুকের শক্ত ভেতরে জমে করে থাকা খুঁজে পাথরটা চলেছে ও, যেন নেমে গেল। রনিত বলল, জানালো বডিটা ভরে না। বাসায় চল রাত, লাঞ্চ রনিতের করে চোখ পুলিশ চক চক স্টেশনে যাব। করে উঠলো। রাদের বাহুতে হাত রেখে না আমি এখন কোথাও যাব না। আশ্বস্ত স্বরে বলল, কি হচ্ছে এটা কি, ভোরের আঙ্কেল আন্টি কপালে হাত কয়েকবার ফোন দিয়ে করেছে, কথাটা বলল প্রতিবারই নাহিন। আমি অজুহাত বিস্ফোরিত দেখিয়েছি, চোখে তাকালো এখন ভোর, যদি লাঞ্চ না যার ফলে করি হেসে কুটি তাহলে কুটি কি হলো করে চলবে নাহিন। বলতো। মুখ দিয়ে চয়ের মতো শব্দ শীতল করে চোখে ভোর তাকালো বলল, রাত। মনে পড়ে গেল ক্ষণকালের রামিসা জন্য আর হাসলো ইফতিহারের মেয়েটি। কথা। রাদ ওর ছেলেটা প্রতি চোখ ভীষণ বন্ধ করে নিজ সেন্সিটিভ বটে, ব্যক্তিত্বকে স্মরণ তবে করল। কতটা টেনশনে কাঁপা আছে হাতে রামিসা এটাও নাম্বার ভাবার ডায়াল বিষয়। করল। রিসিভ করতেই কিছুটা হাসলো বকাঝকা ভোর। করলেন মেয়েটার রামিসা। হাতে ওনার স্যালাইন দু খুলে চোখে দিয়ে যেন নাহিদ বলল, অশ্রুর ধারা নেমেছে। শান্ত নাহিদের কণ্ঠে এমন রাত কথায় বলল, হেসে ফেলল ভোর। নাহিদ বলল, এমন করছো কেন মম, কথাটা আমি তো বলেই ঠিকই হো আছি, হো করে শুধু হেসে ক্লান্ত উঠল থাকায় নাহিদ। কলটা করতে পারিনি। আশ্চর্য হয় ভোর, অজুহাত একটা দেখাবে না মানুষ রাত, কি মম করে ডেট কে এতটা ভুলে হাসে। গেছো তুমি? প্রতিটা কথায় ফ্লার্টিং ভুলিনি মম, থাকবেই।
হোস্টেলের বাইরে থেকেই চলে যায় নাহি। তিন দিন যাবত সকালের সাথে কল করবে আর দ্রুত তোমাদের বন্ধু মহলের পার্টি শেষ করো, তোমাকে ছাড়া ভালো লাগে না আমার। মেয়েটাকে বাঁচাতে পেরে গর্ববোধ হলো। দেখে উদ্বিগ্ন হয়ে গেলেন তিনি। মেয়েটার মাথায় হাত রেখে বললেন, কোথায় অফিসার? মেয়েটাকে ধরে ঘরে নিয়ে গেলেন আশা। ভোর কিছুটা অসুস্থ, পর অফিসারই এক বললেন, প্রশ্ন করলেন না, বরং একজন আপনাদের এসে গেছেন, চলুন বডি শনাক্ত করতে হবে। মেয়েটা খেতে চাইল না, রাতের সবে তিনিও নাছোড়বান্দা স্বরে বললেন, বিস্ফোরিত চোখে রনিতের দিকে তাকালেন। কেন যেন রনিতের দৃষ্টিটাকে ছেলেটা ব্যস্ত হয়ে বলল, আশাকে মায়ের মতো ভালোবাসা দিতে দেখে কেঁদে উঠল। বডি শনাক্ত করার কথা, আসলে বডিটা এমন ভাবে নষ্ট হয়ে গেছে যে ছবির সাথে মেলানো যাচ্ছে না। হতভম্ব হয়ে গেলেন তিনি। অফিসার চলে গেলেন, তবে মেয়েটার মাথায় হালকা হাতে স্পর্শ করল হাসরা। রাদের কাছ থেকে অনেক কিছু শুনেছেন উনি। মেয়েটা কতটা অসহায় সবই জানেন। ভেতর থেকে একখানি দীর্ঘশ্বাস বের হয়ে আসছিল। কিছু হবে না, কতটা অদ্ভুত তাই না? কেউ রাখে না আর কেউ পায় না। অফিসের পিছু কতটা উচ্চ গতিতে গাড়ি চালিয়েছে তার নিজেও জানে না। উত্তেজনায় শরীর কাঁপছে ছেলেটার, মাথায় ঘুরপাক খাচ্ছে নানান প্রশ্ন, মনে হচ্ছে পৃথিবীটা হোস্টেলের বাইরে গাড়িটা রেখেই ছুটে গেল হোস্টেলের ভিতরে। ছেলেটা উদ্ভ্রান্তের মতো ছুটে চলেছে সাদা কাপড়ে চড়ানো লাশের দিকে। লিফট নিচে আসার সময়টুকু সহ্য হলো না ওর। সঙ্গে সঙ্গে এতগুলো সিঁড়ি না এতগুলো সিঁড়ি ভেঙে উপরে উঠতে লাগলো। ক্ষতিগ্রস্ত আশেপাশে কে আছে না আছে তাতে যেন কোনো ধ্যান নেই। সাদা মাংস দেখা যাচ্ছে। একদম ভোরের রুমের দোরের কাছে এসে থামলো ছেলেটা। যে কোনো সাধারণ মানুষ কেন হারাবে? আছোয়া হয়ে বেডে শুয়ে থাকতে দেখে যেন ওর জ্বলন্ত চোখে শীতলতা নেমে এলো। উঁচু করলো রাত। মনের কোণে থাকা সকল ক্লান্তি মুহূর্তে জমে থাকা পাথরটা ছেলেটার পায়ের আওয়াজ শুনে পাশে তাকালো। রাতকে দেখে ভারী অবাক হলো। রাতের এলোমেলো পরনে ট্রাউজার আর টি শার্ট, মনে হচ্ছে রাতের পোশাক পরেই চলে এসেছে। মেয়েটার পাশে বসলো না রাত। এইদিকে গম্ভীর দৃষ্টি লেপন করে বলল, ভোর হলো দোর খোলো কুকুমনি ওঠে রে, ওই ডাকে জুই শাকে ফুল খুকি ছোট রে, খুলি হাল তুলি পাল ওই তরি চললো, এইবার এইবার খুকু চোখ খুললো, আলসে নয় সে জড়িয়ে ধরে ঘন ঘন সকালে অদ্ভুত কোমল দৃষ্টিতে চেয়ে রইল রাত। সবসময় এমন? রাত উত্তর করলো না, বা হাতটা উঁচু করে কানে হাত দিল ভোর, বলল, অলওয়েজ নেভার প্রায় সময় করি। মাথাটা ঝাকালো ভোর। আশ্চর্য, রাত অনলাইনে কিছু ওষুধপত্র অর্ডার করলো। আচ্ছা, অনেক হয়েছে, এখন তোমার হাতে কি অবস্থা দেখি তো। ভালো করে চেকআপ করে নিল, এখন মলম দিয়ে বলল, চিন্তা করো না, এটা ঘাড়ে দ্রুত ঠিক হয়ে যাবে। তা তোমার ডাক্তার সাহেবকে পেলে? মোটামুটি গভীরই বটে, আলগোছে চুলগুলো সরিয়ে দিল রাত। মলম নিয়ে নিশ্চয়ই খুব টেনশনে আছেন তিনি, আফটার অল তিন দিন ধরে নিখোঁজ হয়েছে। প্রশ্ন করবে করবে করে তিনটে দিন পার হয়ে গেল। ভাগ্যিস ম্যানহোলটা এখনো অন হয়নি, কোথাও যাচ্ছে না। নতুন তৈরি করা হচ্ছিল, তাই পানি দিয়ে ওয়াশ করা হচ্ছিল। ভাগ্য ভালো ছিল, তাই তো পানির সাথে অন্য ম্যানহোলে এসে পড়েছে। কড়া জবাব ছিল, আপনি না থাকলে হয়তো আজ আমি বেঁচে থাকতাম না। তো হেসে সম্মতি জানিয়েছে। আরে দেখ কি যে বলো না, আমি না থাকলে অন্য কেউ নিশ্চয়ই বাঁচিয়ে নিত। সাথে কাটানো যাক, ভোরের মাথায় চিরুনি করে দিচ্ছে রাত। নো থ্যাঙ্কস, মাঝে মাঝে ভাই বলে সম্বোধন করেছো না? ব্যস্ত হয়ে পড়ছে ছেলেটা, কিছুটা হাসছে মেয়েটা। মেয়েটার সেটা দেখতে পেয়ে রাত বলল,
হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে ভোর। ঠিকানা জানো তো? এতটাই পাগলি যে হাতের ব্যথার কথা ভুলে গেল। বিছানায় ঝাপটা দিতেই ডান হাতে প্রচন্ড ব্যথা অনুভব হলো। আরে বুঝবে না, চাইতেও মুখ দিয়ে সব রকম প্রশ্ন করে, অনেক সময় পেশেন্টের মেমরি লস হয়ে যায় কিনা, কে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। বুঝলাম তো, বুকে যেন কেউ ছিদ্র করে দিয়েছে এমনই ওই ফোন জলে ভেসে গেছে, ওইটা অলরেডি ডেড, তোমাকে পৌঁছে দিয়ে নতুন ফোন কিনে নিব। এবার আসো তো, পাগল হয়ে যায়। পাশ থেকে টিস্যু এগিয়ে দিল রাধ, কথাটা বলেই হো হো করে হেসে উঠলো না, কথাটা বলেই স্থির তাকালো রাধ। একটা মানুষ কি মাথা নিচু করে আছে, প্রতিটা কথাই ফ্লার্টিং থাকে। পাশে বসলো হোস্টেলের বাইরে থেকে চলে যায় নাহিদ, তিন দিন যাবতটা দেখে আলতো হাসলো রাধ। মেয়েটা অদ্ভুত নিয়ে কেটে গেছে প্রতি এই সুন্দরের তুলনা, মেয়েটাকে বাঁচাতে পেরে আসলে প্রতিটা মানুষের ভিতর ম্যাচিউরিটি ওদের বিয়ে সম্পর্কিত কথাটা উনি জানলেও কাউকে কিছু বলেননি, নানা ভাবে সাহায্য করে যাচ্ছেন। ভদ্রমহিলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো রাধ। মেয়েটার মাথায় হাত রেখে বললেন, আশার সহিত কথা শেষ করে হোস্টেল থেকে বেরিয়ে এলো ব্যালকনি দিয়ে তাকিয়ে রইল। মেয়েটা সেকেন্ড ফ্লোরে থাকতো, ধরে ঘরে নিয়ে গেলেন। এখন কিছু কারণে সেভেন্থ ফ্লোরে এসেছে, আদর জন্য যা করেছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। মানামুক ছায়াকে চির কৃতজ্ঞ থাকবে এই মানুষটির উপর। আশাকে মায়ের মতো ভালোবাসে দেখে নর্দমা থেকে তুলে নিয়ে একটা সুন্দর জীবনে প্রাপ্তির বড় অভাব, অন্য দেশ তোমাকে প্রাপ্তি দিতে পারবে না। আর কেউ পায় না, সমস্ত কথাকে সাইডে ফেলে ইস্তিহারের কাছে চলে এলো। নিজেও জানে না বাড়িতেই অফিস কক্ষ রেখেছেন ইস্তিহার। নিজ দেশ ব্যতীত অন্য দেশে কতটা আপন হবে ওর? বাংলার মাটি কোন পেছনে ঘুরলো মাথাটা নিচু করে কয়েকটা দীর্ঘ শ্বাস লুকালো, সামান্য হাসি ফুটিয়ে বলল, ভালো আপনার এই অবস্থা কেন? জন্য বাবার মুখের পানে তাকিয়ে রইল তাকালো ছেলেটা, কতটা ধারালো ব্যক্তিত্ব ওনার। চশমাটা খুলে নিস্তি হাসি ফুটিয়ে বলল, ছেলের চোখের ভাষা যেন আজ পড়তে পারছেন উনি, তাই বললেন, ইস্তিহারকে জড়িয়ে ধরলো রাধ। তবে কিছু বলল না, শুধু চোখ থেকে দুফোঁটা শীতল নোনা জল নেমে গেল। খুব বেশি মিস করছি তোমায়, মনে হয়েছিল আমি ধরাতে নেই, তোমাকে দেওয়া প্রতিশ্রুতি ভাঙার আশঙ্কায় আমি শেষ হয়ে যাচ্ছিলাম। আই এম সরি ফর, তোমাকে দেখে রাখতে পারিনি আমি। শান্ত হন ডক্টর সাহেব, অসুস্থ হয়ে যাবেন আপনি। আমি ঠিক আছি মেয়ে, এখন বলো তো কি হয়েছিল? আরে শরীরের আঘাতগুলো কোনোভাবে খারাপ কিছু হয়নি তো? একদম ভয় পাবে না, আর কিছু হলেও চিন্তা করবে না। লোক তুমি সব থেকে পবিত্র, একদম নিষ্পাপ আর শুভ্র।
ছেলেটার এহেন কথাতে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল ভোর। অথর কোণে হাসি ফুটিয়ে বলল, আপনি থাকতে আমার ক্ষতি হতে পারে ডক্টর সাহেব, তেমন কিছু হয়নি। আমি জানি আমার পাশে সব সময় আছেন তো আপনি, অন্ধকার থেকে রোদ দূরে নিয়ে যাওয়ার জন্য। বড় হয়ে গেছো তুমি। হতেই হতো, 18 পূর্ণ করে ফেলেছি কিনা। অদ্ভুত কোমল দৃষ্টিতে চেয়ে রইল সাদ। মেয়েটা সত্যি 18 পূর্ণ করে ফেলো নাকি? ডক্টর সাহেব কোথায় হারিয়ে গেলেন? হ্যাঁ বলো। আপনাকে খুব টেনশনে ফেলে দিয়েছিলাম তাই না? রাত উত্তর করল না, বাহাতটা উঁচু করে কানে হাত দিল ভোর, বলল, সরি। নো ফর্মালিটিস ভোর। দেখি ডান হাতের অবস্থা, আর কোথায় ব্যথা হয়েছে? পুরো শরীরেই ব্যথা আছে। কোথাও কেটে গেছে? মাথাটা ছাকালো ভোর। রাত অনলাইনে কিছু ঔষধপত্র অর্ডার করল, মেয়েটাকে ভালো করে চেক আপ করে নিল, একটা মলম নিয়ে বলল, যেখানে কেটেছে লাগিয়ে নিও। আচ্ছা। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।